বলিউড বাদশাহ শাহরুখ খান শুধু নামেই বাদশাহ নন, কাজেও এবার তিনি পরিচয় রেখেছেন নিজের নামের। সম্প্রতি ভারতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অঞ্জলি সিং এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন কিং খান। তার দাতব্য সংস্থা মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে অঞ্জলির পরিবারকে দেয়া হয়েছে বেশ বড় অঙ্কের অনুদান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্প্রতি ঘটে যাওয়া দিল্লির হিট অ্যান্ড রানের ঘটনায় সমস্ত ভারত জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাজধানীর সুলতানপুরি এলাকায় ২০ বছরের যুবতীকে একটি গাড়ি ধাক্কা দিয়ে হিচড়ে নিয়ে যায় কয়েক কিলোমিটার। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সমস্ত দিল্লি জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই পরিস্থিতিতে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জানা গেছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন অঞ্জলি। তার মৃত্যুতে অত্যন্ত অসহায় হয়ে পড়েছে পরিবারটি। খবরটি কিং খানের কানে পৌঁছলে অঞ্জলি পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় এই বলিউড তারকা। শাহরুখের ঘনিষ্ঠ এক ব্যক্তি ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, কিং খানের দাতব্য সংস্থা মীর ফাউন্ডেশনের তরফ থেকে অনুদান দেয়া হয়েছে অঞ্জলির পরিবারকে। তবে ঠিক কত টাকা দেয়া হয়েছে তা স্পষ্ট কিছু জানা যায়নি। যদিও জানা গেছে অঞ্জলি সিং এর পরিবারকে বেশ বড় অঙ্কের অনুদান দেয়া হয়েছে। শুধু তাই নয়, জানা যায় অঞ্জলির মায়ের চিকিৎসার দায়ভারও বহন করবে বলিউড বাদশাহর সংস্থাটি। নতুন বছরের প্রথম দিন ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয় অঞ্জলি সিং এর। স্কুটিতে চেপে বাড়ি ফেরার পথে একটি গাড়ি আচমকা ধাক্কা মারে তাকে। ওই রাতে অঞ্জলির সাথে থাকা তার বন্ধু দুর্ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ঘাতক গাড়িটিতে পাঁচজন যুবক ছিল। ধাক্কা মারার পর ওই অবস্থায় গাড়িটি চালিয়ে নেওয়া হয় বেশ কয়েক কিলোমিটার। তখনও গাড়ির নিচে আটকে ছিল অঞ্জলির দেহ।